بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সুপ্রিয় ইকরা বাংলা দর্শক শ্রোতা, শুরুতে আমি রাজমান আসলাম স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দয়ে। এই মুহূর্তে টিভি পর্দার সামনে বসে যারা আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের প্রত্যেকে জানে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে নেই আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ হযরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হযরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানের সর্বপ্রথম সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে দু একটি গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আজও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ দু একটি দোয়া নিয়ে আলোচনা করবেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেব। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আর দেরি না করে চলে যাই সম্মানিত অতিথির কাছে, দেখি উনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ততা সত্ত্বেও আমাদের সময় দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে, ইকরা বাংলার পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধু অভিজ্ঞ আছেন, আজ কি দোয়া হতে পারে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها عن أبي هريرة رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقرأ فألهمها فجورها وتقواها قال اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মুসনাদার প্রোগ্রামে স্বাগত জানাই। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের সাথে সুস্থতার সাথে আমাদেরকে রেখেছেন। সেই রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমি আমাদের আলোচনা শুরু করছি। আমরা আজকে যে দোয়া আপনাদেরকে দেখাবো, সেই দোয়াতে যাওয়ার আগে আমি কিছু কথা বলে এরপরেই দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে সুরাতুস শামসের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, সুরাতুস শামস, এই সুরাতুস শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নফসের শপথ করছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, অনেক জিনিসেরই শপথ করেছেন। এর মাঝে সাত নম্বর কসম যেটা, এটা হলো যে নফসের কসম। প্রথমে আল্লাহ তাআলা বলছেন শামসের কসম, ওয়া শামসি ওয়া দুহাহা, এরপরে ওয়াল কামারি ইদা তালাহা, এরপরে ওয়ান নাহারি, দিনের কসম, ওয়ান নাহারি ইদা জাল্লাহা। তো প্রথমে সূর্যের কসম, এরপরে চন্দ্রের কসম, এরপরে আপনার দিনের কসম, ওয়ান নাহারি ইদা জাল্লাহা, এরপরে ওয়াল লাইলি ইদা ইয়াখশাহা, রাত্রের কসম, এরপরে ওয়াসসামাই ওয়ামা বানাহা, আসমানের কসম, এরপরে জমিনের কসম, ওয়াল আরদি ওয়ামা তুহাহা, এরপরে লাস্ট কসম যেটা, এটা হলো নফসের কসম, ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা, যে নফসের কসম আল্লাহ রাব্বুল আলামিন করছেন, শপথ করছেন তোমাদের নফসের, এবং শপথ সেই সত্তার যিনি নফসকে সঠিক করে বানিয়ে নফসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি ধাতু রেখে দিয়েছেন। এর মধ্যে একটা হলো কি, যে একটা হলো ফুজুর, একটা হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক মানুষের আত্মার ভিতরে গুনাহ সংগঠিত করার, পাপ সংগঠিত করার চাহিদা ও ক্ষমতা সৃষ্টি করে দিয়েছেন, আবার মুত্তাকি হওয়ার যোগ্যতা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আত্মার ভিতরে গুনাহ সংগঠিত করার, পাপ সংগঠিত করার ক্ষমতা এবং চাহিদা সৃষ্টি করে দিয়েছেন, আবার মুত্তাকি হওয়ারও কী করেছেন, যোগ্যতা রেখে দিয়েছেন। এখন মানুষের স্বাধীনতা রয়েছে, সে ইচ্ছা করিলে নফসের গোলামি করিতে পারিবে, আবার সে ইচ্ছা করিলে সে আপনার মুত্তাকিও হতে পারবে। যদি সে নফসের গোলামি করে, যদি সে নফসের গোলামি করে, সে হয়ে যাবে কি, আব্দুন নফস, নফসের গোলাম হয়ে যাবে, শয়তানের গোলাম হয়ে যাবে, আর সে জাহান্নামের দিকে যাবে। আর একজন মানুষ সে নফসের গোলামি করছে না,
শয়তানের গোলামি করছে না, সে আপনার তাকওয়ার পথ অর্জন করেছে, মুত্তাকি হয়ে গেছে, তখন সে জান্নাতের পথে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলছেন যে কসম কে বলছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ নফসের, নফসের শপথ, এবং যিনি এবং তা এবং তার যিনি সেটাকে সুবিন্যস্ত করেছেন, সুন্দর করেছেন, সুন্দরভাবে এই আপনার এটাকে বানিয়েছেন। এরপরে বলছেন যে ফাল হামাহা ফুজুরাহা ও তাকওয়াহা, অতপর আল্লাহ তাআলা তাকে তার পাপ এবং পাপ থেকে বেঁচে থাকার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাপ এবং পাপ থেকে বেঁচে থাকার বিশেষ ক্ষমতা দান করেছেন। একটা হলো ফুজুর মানে পাপ গুণা, আর এরপরে বলছেন তাকওয়া। তাকওয়া মানে কি? গুণা থেকে বেঁচে থাকার যে কি আছে ক্ষমতা, গুণা থেকে, পাপ থেকে বেঁচে থাকার যে বিশেষ ক্ষমতা, এটাও আল্লাহ তাআলা দান করেছেন। ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে পাপ করার এবং পাপ থেকে বেঁচে থাকার বিশেষ ক্ষমতা দান করেছেন। যে নিজেকে, যে নিজের নফসকে কন্ট্রোল করে, যে নিজের নফসকে শুদ্ধ করে, পরিশুদ্ধ করে, আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহা, সে অবশ্যই কামিয়াব হবে, সে অবশ্যই সফলকাম হবে। কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার নফসকে পরিশুদ্ধ করবে সে অবশ্যই সফলকাম হবে। এরপরে বলছেন ওয়াকাদ খাবা মান দাসাহা, এবং যে তার নফসকে কলুষিত করেছে গুনার দ্বারা, নাফরমানির দ্বারা, পাপের দ্বারা, আল্লাহ তাআলা বলছেন সে ব্যর্থ হয়ে যাবে। এখন এই আয়াতের মধ্যে এলহাম শব্দ, ফা আলহামাহা, এলহাম শব্দ এসেছে, এলহাম মানে আল্লাহ তাআলা ডেলে দিয়েছেন, নিক্ষেপ করেছেন, ক্ষমতা দিয়েছেন। ফা আলহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা, এই আয়াত যে সময় আল্লাহ রসুল তেলাওয়াত করতেন, ফা আলহামাহা ফুজুরাহা তাকওয়াহা, তখন এই আয়াতের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতেন। সেই দোয়াটি আমার আজকের উদ্দেশ্য। এই আয়াত যে সময় তেলাওয়াত করতেন, ফা আলহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতেন। সেই দোয়াটি হলো আজকের দোয়া, আপনারা আজকে আশা করি স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন। আজকের যে দোয়াটা সেটা হলো আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রুম মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রুম মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আমি আবারো বলছি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা وزكها انت خير من زكاها انت وليها ومولاها। যার অর্থ হলো যে হে আল্লাহ, আপনি আমার অন্তরকে তাকওয়া দান করো। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ আপনি আমার অন্তরকে আপনি কি করো, তাকওয়া দান করো। সুবহানাল্লাহ। এরপরে বলছেন যে আপনি আমার অন্তরকে তাকওয়া দান করো, এরপরে বলছেন এবং তাকে পবিত্র করে দাও। যে যাক্কিহা ওয়া যাক্কিহা, হে আল্লাহ আপনি আমার অন্তরকে পবিত্র করে দাও, পবিত্র করে দাও। এরপরে বলছিলাম আমরা কি, আনতা খায়রুম মান যাক্কাহা, তুমি তো সবচেয়ে ভালো পবিত্রকারী, সবচেয়ে পবিত্রকারী, সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম পবিত্রকারী তো হলেন আপনি, হে আল্লাহ আপনি হতেন, আপনি হলেন সবচেয়ে ভালো পবিত্রকারী, আর তুমি তার কার্য সম্পাদনকারী ও মালিক। আনতা ওয়ালিয়ুহা ও মাওলাহা, এরকম সেমিলার একটা এই দোয়াটা আরেকটা হাদিসের মধ্যে আসছে, এবং এই দোয়ার মধ্যে একটু লম্বা একটা দোয়ার মাঝখানে এই দোয়াটা এসেছে। আমরা এই দোয়াটি আমরা দেখি, যদি হাদিসের মধ্যে এই দোয়াটি আসছে, আন যায়িদ ইবনে আরকাম, আন যায়িদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, যায়িদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যায়িদ ইবনে আরকাম আল্লাহ রাসূলের এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, উনি থেকে উনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন। كان رسول الله صلى الله عليه وسلم يقول، رسول صلى الله عليه وسلم دعاتي كرتن، اللهم إني أعوذ بك من العجز والكسل والبخل والهرم وعذاب القبر، اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها، اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، رواه مسلم، صحيح مسلم شريف المدة، حديث الفيما سكتا بوك، مسلم شريف المدة، أبنا ري حديث تاسه، زيد بن أرقم لدينا تكي بوني تو، الله رسول سلم يدواتي كورتن، الله رسول سلم يدواتي كورتن، أبنا رواني اك دينيس تكي پانا چه سن،
প্রথমে বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল হারাম ওয়া আযাবিল কবর। হে আল্লাহ আপনি আমাদেরকে, হে আল্লাহ আপনি আমাদেরকে কি করেন যে আপনার কাছে আমরা আশ্রয় কামনা করছি, কিসের থেকে? অক্ষমতা থেকে, অলসতা থেকে। প্রথম শব্দটা ছিল কি? আজজ। আমি আশ্রয় কামনা করছি তোমার কাছে অক্ষমতা থেকে, অলসতা থেকে। আজ, আজ মানে কি? অক্ষমতা মানে শক্তিই নাই, আপনি নামাজ পড়তেই পারছেন না, এটা না বলে আজ। আপনার শরীরের মধ্যে শক্তিই নাই, আপনার শরীরের মধ্যে যে একটা শক্তি, যে শক্তির দ্বারা আপনি নামাজ পড়বেন, যে শক্তির দ্বারা আপনি রোজা রাখবেন, যে শক্তির দ্বারা আপনি তাসবিহাত আদায় করবেন, আপনার শরীরের মধ্যে শক্তিই নাই। তাইলে এটা থেকে আমরা পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজ, আমরা হে আল্লাহ আপনার কাছে অক্ষমতা থেকে, আজিজ হওয়া থেকে এই আপনার কাছে পানা চাই। দুই নম্বর হলো অলসতা, শক্তি আছে কিন্তু অলস। হ্যাঁ, নামাজ পড়তে পড়তে আপনার যে শক্তি, শক্তি আছে কিন্তু আপনি পড়ছেন না, আপনি অলসতা করছেন, অবহেলা করছেন, এটা থেকে আমরা পানা চাই। এটা হলো দুই নম্বর ওয়ার্ড, কাসাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি অক্ষমতা থেকে, অলসতা থেকে। এরপরে ওয়াল বুখল, বুখল মানে কি? কৃপণতা, কার্পণ্য। জাকাত দিলে সম্পদ কমে যাবে, যারা বড় বড় ব্যবসায়ী এদের তো অনেক জাকাত আছে, তারা দেশের মধ্যে দেখবে জাকাত, সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনার অনেক জাকাত দিতে হয়, লক্ষ লক্ষ টাকা আসে, লক্ষ লক্ষ টাকা আসে, তাদের জন্য একটা পরীক্ষা আছে। তাইলে এই জন্য বলছেন যে আল্লাহ কার্পণ্য থেকে, কৃপণতা থেকে পানা চাই। যে অনেক মানুষ আছে আপনার সম্পদ আছে কিন্তু সে ভালো শপিং করে না, এরকমও আছে মানুষ, তার মালের এত সম্পদ, এত মহাব্বত তার মালের, সে নিজের জন্য কি করে না, ব্যয় করে না, সে ভালো কাপড় পরিধান করে না, ভালো বাজারে গেলে ভালো মাছ কিনে না, সম্পদ কমে যাবে। হ্যাঁ, সম্পদ কমে যাবে, এরকম অনেক মানুষ আছে। এটার মানে হলো কৃপণতা, তুমি আছে তুমি ব্যবহার করো, এটাও একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা। হ্যাঁ, আছে কিন্তু তুমি দেখাইলা ফকিরি বাপ, তাহলে এটাও সুন্দর না, তোমার যতটুকু আছে ততটুকু এটা প্রকাশ করো, এটাও একটা নিয়ামতের শুকরিয়া। হ্যাঁ, এটাকে অপচয় করা যাবে না, হ্যাঁ অপচয় করা যাবে না। তাইলে বুখল, এটা থেকে আমরা পানা চাই, কার্পণ্য হওয়া থেকে আমরা পানা চাই। এরপরে ওয়াল হারাম, হারাম মানে হইল কি? হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই বার্ধক্য হতে, বার্ধক্য হতে আমরা পানা চাই। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে তোমরা যৌবনকে, বার্ধক্য আসার আগে যৌবনকে গনিমত মনে করো। হ্যাঁ, এই হারাম শব্দটা অর্থ হইল যে আমরা বার্ধক্য হতে পানা চাই। বার্ধক্য মানে কি? বার্ধক্য তো আমরা একসময় হবই, বার্ধক্যতে আমরা সবাই, যারা যদি আমরা হায়াতে পাই তাহলে তো একটু দুর্বলতা আসবেই, এটা স্বাভাবিক নিয়ম। শরীর, আপনি যুবক অবস্থায় যে আপনার শরীরের মধ্যে শক্তি আছে, এই শক্তিটা আপনার থাকবে না, কিন্তু এরপরও মোটামুটি সুস্থ থাকা, নিজে নিজে তার প্রয়োজনকে সেরে দেওয়া, এটা, এটার জন্য আপনি দোয়া করবেন, আমরা দোয়া করবো। এর লাগে এই জন্য আল্লাহ রাসুল ইসলামে আর জালিল ওমর থেকে পানা চেয়েছেন। এমন একটা অবস্থা, এমন একটা বয়সের মধ্যে যাওয়া যে বয়সের মধ্যে আপনি এমন দুর্বল হয়ে গেলেন যে আপনি আরেকজনের উপরে কি হয়ে গেলেন, যে আপনি তার সহযোগিতা ছাড়া আপনি চলতে পারছেন না, এটা থেকে আপনি, এটা থেকে আল্লাহ রাসুল পানা চেয়েছেন। কিন্তু তাহলে এটা আমরাও পানা চাইবো যে আমি যদি আরেকজনের উপর কি হয়ে যাই, যে নির্ভরশীল হয়ে যাই, তাহলে এটা মানুষের, তার জন্য কষ্ট হবে। এই জন্য আরজালুল আমর থেকে আল্লাহ রাসুল পানা চেয়েছেন। এই জায়গার মধ্যে বলছেন হারাম, হারাম মানে বার্ধক্য, মানে এরকম বার্ধক্য, এরকম দুর্বল হয়ে যাওয়া যে আপনি আপনি নিজের প্রয়োজন নিজে ছাড়তে পারছেন না, এটা থেকে আমরা পানা চাই। এরপরে ও আযাবিল কবর, জাহান্নামের আযাব থেকে আমরা পানা চাই, সরি কবরের আযাব থেকে পানা চাই, কবরের আযাব থেকে আমরা পানা চাই। এরপরে আল্লাহ রাসূল বলছেন এই দোয়ার মধ্যে, আমি যে আজকের যে দোয়াটি আমি বলছিলাম, আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রুম মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা, হে আল্লাহ আমার অন্তরকে তুমি তাকওয়া দান করো, আমার অন্তরকে তুমি তাকওয়া দান করো। এরপরে হে আল্লাহ তুমি আমার অন্তরকে তুমি পবিত্র করে দাও, আমার অন্তরকে তুমি পবিত্র করে দাও। হে আল্লাহ তুমি তো সবচেয়ে বড় উত্তম পবিত্রকারী, আর তুমি তো আমাদের ওয়ালি, তুমি তো আমাদের মাওলা। এরপরে আসছে এই এই হাদিসের মধ্যে আসছে আপনার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফা, হে আল্লাহ আমি আপনার কাছে এমন ইলম হতে পানা চাই, এমন ইলম হতে পানা চাই যে ইলম কি করে না, ফায়দা দেয় না, লা ইয়ানফা উপকার করে না, এমন ইলম থেকে আমরা পানা চাই। অর্থাৎ এই ইলম, হয়তো আপনি ইলিম আছে, আমার কাছে ইলিম আছে কিন্তু আমি আমল করছি না, তাহলে ইলিমের দ্বারা তো ফায়দা হইল না, এই এরকম ইলিমের দ্বারা তো কোনো লাভ হইল না, তাহলে এই ইলিমের তো কোনো লাভ নাই। এই জন্য এরকম ইলিম থেকে পানা চাই যে ইলিমের দ্বারা, যে ইলিমের দ্বারা কি হয় না, নফা হয় না, লাভ হয় না, এটা থেকে আমরা পানা চাই। এরপরে
অথবা আপনারা অনেক প্রোগ্রাম শুনছেন, হ্যাঁ অনেক আপনারা দিনী কথা শুনছেন, ওয়াজ নসিহত শুনছেন, কিন্তু যদি শোনার ধারা, এটা একটা এলিম, এই এলিম ইলিমের সাহাবা একরামের তাদের সিফত ছিল, তারা যে সময় যেটা শুনতেন এটার উপর আমল করতেন, যে তারা সামিয়ানা ও আতানা, শুনছেন আল্লাহ রসুল থেকে শুনছেন, সাথে সাথে আমল শুরু করে দিচ্ছেন, আমল পৌঁছিয়ে দিচ্ছেন, আমল পৌঁছিয়ে দিচ্ছেন। তাহলে এই এই জন্য এই দোয়াটা এরকম সুন্দর একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই এমন এলিম হতে যে এলিমের দ্বারা কি হয় না, ফায়দা হয় না। এরপরে ওয়ামিন কালবিল্লা ইয়াখশা, ওয়ামিন কালবিল্লা ইয়াখশা, এবং এমন অন্তর হতে যে যে অন্তর আল্লাহকে আল্লাহর ভয়ে ভীত হয় না, এমন অন্তর থেকে পানা চাই যে আল্লাহর ভয়ে কি হয় না, ভীত হয় না। এরপরে এরপরে বলছেন ওয়ামিন নাফসিল্লা তাসবা, ওয়ামিন নাফসিল্লা তাসবা, এমন নফস থেকে পানা চাই যে যেটা পরিতৃপ্ত হয় না, গুনাহ করতেই আছে করতেই আছে, কিন্তু সে তার তার পেট আর ভরে না, তার পেট আর ভরে না। ওয়ামিন নাফসিল্লা তাসবা, এমন নফস থেকে আমরা পানা চাই যেটা পরিতৃপ্ত হয় না, গুনার একটার পর একটা করতেই আসে করতেই আসে, একবার তার দিলের মধ্যে ভয় আসে না, আমি কি করছি আমি কি করছি, আমার সামনে মানুষের মৃত্যুর সংবাদ আসতেছে আর আমি কত গুনার মধ্যে থাকব, আমি কত নাফরমানির মাঝে থাকব, আমি একটু বের হয়ে আসি, এটা তার চিন্তাই আসে না। তাই এরকম নফস থেকে আমরা পানা চাই যে নফসি তার তৃপ্তি হয় না। এরপরে বলছেন ওয়ামিন দাওয়াতিল্লা ইস্তাজাবুলাহা, এমন দাওয়াত এমন দোয়া থেকে পানা চাই যে দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না, এমন দোয়া থেকে আমরা পানা চাই যে দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না। সব এই হাদিসের দোয়াটা আমি আবারও বলি, যারা হয়তো আপনারা শুনছেন অথবা আপনারা চাচ্ছেন এই দোয়াটা আমি আবার বলে দেই, যে দোয়াটা হাদিস থেকে আমরা বললাম, সহি মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা আসছে, হাদিসের সহি বুক মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা আসছে, আল্লাহ রসুল সাল্লাহ আসলাম দোয়াটি করতেন, এটা হলো কি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল হারাম ওয়া আযাবিল কবর, اللهم آتي نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها এই দোয়াটাকে আমরা যেটা আমরা জানলাম যে এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ দোয়া, এই দোয়াটা আমরা অবশ্যই আমরা কি করব আমরা শিখে নিব ইনশাআল্লাহ, যে দোয়ার মধ্যে যে দোয়ার মধ্যে আপনার কি আছে আপনার তাকওয়া, বিশেষ করে আমি যে আপনাদের সামনে যে একটা জিনিস বললাম যে ফাল হামাহা ফুজুরাহা ও তাকওয়াহা, এই সম্পর্কে অনেক আলোচনা আছে, অনেক আলোচনা আছে, আমরা লম্বা আলোচনা করার সুযোগ নাই, আপনাদের প্রশ্নের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদেরকে দোয়া সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে চান আপনারা লাইনে আসতে পারেন ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে যে এই জায়গার মধ্যে তাকওয়া শব্দটা আসছে, ফাল হামাহা ফুজুরাহা ও তাকওয়াহা, সেই তাকওয়া শব্দের অর্থটা কি, অনেক সময় এটা একটা ফেমাস একটা ওয়ার্ড, সব সময় আমরা বলি তাকওয়া, রমজানের দ্বারাও তাকওয়া অর্জন হয়, হজের দ্বারাও তাকওয়া অর্জন হয়, ইন্না খায়রা যাতি তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তাকওয়া অর্জন হয়, রোজার মধ্যেও বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তাকওয়া এটা এটা মানে কি, তাকওয়া মানে কি, তাকওয়া তাকওয়ার অর্থ হলো যে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, প্রথমে বলছেন ফুজুর এরপরে বলছেন তাকওয়া, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার কথা প্রথমে বয়ান করেন নাই, বলছেন কি ফুজুর। তাহলে এর এই কেন বললেন, যেটার অর্থ হলো যে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের অন্তরের মধ্যে যে নাফরমানির চাহিদা, যেটা নাফরমানির চাহিদা, পাপের চাহিদা, গুনার চাহিদা আমি রেখে দিয়েছি, অবশ্যই। তাহলে তো আমরা মানুষ যদি বলে, একজন যদি বলে যে না আমার মধ্যে গুনার চাহিদা নাই, তাহলে সে মানুষই না, তাহলে তো সে সে আসলে সে মানুষের ক্যাটাগরির মধ্যে পড়বে না। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার অন্তরের মধ্যে নাফরমানির চাহিদা, নাফরমানির চাহিদা, গুনার চাহিদা এটাকে বিদ্যমান করে রেখে দিয়েছেন, বিদ্যমান রেখে দিয়েছেন, এবং অতএব সেই চাহিদা অনুযায়ী যদি আমল না করাই হলো আমাদের দায়িত্ব, তখনই আমরা কি করতে পারবো, আমরা তাকওয়া অর্জন করতে পারবো। যদি আমরা গুনার চাহিদাটা আমরা কি বর্জন করি, আমরা যদি গুনাহ করি না তখনই আমরা মুত্তাকি হয়ে যাব। একবারে সহজ কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে ফুজুরের তা এই আপনার ফুজুর মানে কি নাফরমানির চাহিদা, এই যে গুনার চাহিদা এটা আল্লাহ তালা আমাদের দিলের মধ্যে রেখে দিয়েছেন। এখন এই চাহিদাটা আমার মনের মধ্যে যে সময় আসবে, আমার মনে চাপে যে আমি একটু গুনাহ করি, হ্যাঁ তখন যদি আমি গুনাহ করি না তখনই আমি এর দ্বারা কী হয়ে যাব, আমি তাকওয়ার উপর উঠে যাব, তাকওয়া অর্জন করতে পারবো, তখন আমি মুত্তাকি হয়ে যাব, তখন আমি কী হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব। এই আয়াতের মধ্যে ফাল হামাহা ফুজুরাহা ও তাকওয়াহা, ফুজুরকে আগে কেন আনলেন,
তাকওয়াকে কেন পরে আনলেন? এটার কারণ হইল যে ফুজুর যেটা যদি গুনাহ থেকে কেউ বেঁচে যায় তাহলে সে অটোমেটিক তাকওয়া অর্জন হয়ে যাবে। একজন মানুষ যদি কি করতে পারে যে আপনার ফুজুর যেটা গুনাহ আছে সেই গুনাহটাকে যদি বর্জন করে দেয়, প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি করো যে ফুজুর এই যে গুনার চাহিদা, এই গুনার চাহিদাটা যদি সে তার দিলের মধ্যে আসে, এখন যদি এই যেমন ধরেন ফিরিস্তা থেকে মানুষের মর্যাদা বেশি, এই এই মানুষের মর্যাদা বেশি যে মানুষ তাকওয়া অর্জন করেছে, কেন যে ফিরিস্তার মধ্যে গুনার কোনো চাহিদা নাই, ফিরিস্তার মধ্যে কি নাই, গুনার কোনো চাহিদা নাই, তখন সে যে ইবাদত করতেছে এই ইবাদতের চাইতে মানুষের ইবাদতের দাম এই কারণে বেশি যে মানুষ ইবাদত করতেছে অথচ সে চাইলে এই সময় গুনাহ করতে পারত, এই জন্য সে গুনাহকে পরিত্যাগ করার কারণে তার দাম, তার মর্যাদা আল্লাহর কাছে ফিরিস্তার চাইতে বেশি। কেন বেশি? কারণ ফিরিস্তার মধ্যে গুনার কোনো চাহিদাই নাই, যাকে যে কথা বলছেন আল্লাহ তালা এটা হুকুম মানছে যে আপনার এই যে আয়াতের মধ্যে আসছে যে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুন আল্লাহ আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে তাদেরকে যে হুকুম দেওয়া হয়েছে, যে আদেশ দেওয়া হয়েছে এটাই তারা পালন করতে হবে। এরপরে এই জন্য মানুষ যে সময় কি করে যে মানুষ যেমন ধরেন তকওয়া কীভাবে অর্জন করতে পারবে, একবারে সহজ যে যদি সে গুনাটা ছেড়ে দেয়। কোনো জিনিস করার নাম তকওয়া না, কোনো জিনিস করার নাম তকওয়া না, অর্থাৎ কোনো অর্থাৎ কি গুনাহকে ছেড়ে দেওয়া, এটার নামই তকওয়া। যেমন ধরেন একজন মানুষ বলছে যে আপনি যদি এই কাজ করেন তাহলে আমরা আপনাকে পুরস্কার দিব এই কাজ করলে, কিন্তু তকওয়া যেটা এটা হইল যে গুনাহকে ছেড়ে দেওয়া। এখন ধরেন আপনার একজন মানুষে কি আছে যে আমাদের এই যে দিয়াশলাই বলে না, দিয়াশলাই এটাকে আপনি যদি এটাকে যদি আপনি কি করেন খাঁটিটা যদি আপনি লাগান তাহলে কি করবে আগুন ধরবে, আর যদি আপনি এটা লাগান না তাহলে আগুন ধরবে না। হ্যাঁ, তাহলে যদি আপনি এটা লাগান না তাহলে আগুন ধরবে না, তাহলে আমরা যদি আপনার আমাদের দিলের মধ্যে চাহিদা আছে গুনাহ করার চাহিদা আছে, যদি আমি এটা করি না তাইলে আমরা কি করব, আমরা তকওয়া অর্জন করতে পারবো, আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। এই জন্য একটা জিনিস আছে যে এখন কথা হইলো আল্লাহ তাআলা বলছেন ফুজুরের কথা প্রথমে বলছেন, এটা কেন? যেমন ধরেন আপনি একটা বলছেন যে আপনার হাতের মধ্যে একটা কি আছে, মোবাইল আছে, বলছেন যে আপনি আমার মোবাইলের দিকে তাকাবেন না, আপনি আমার মোবাইলের দিকে তাকাবেন না। এখন যদি আমার মোবাইলের মধ্যে মোবাইল থাকে না আর আমি যদি বলি আপনি আমার মোবাইলের দিকে তাকাবেন না, এই কথাটা তো সঠিক না। এই জন্য ফুজুরের কথা প্রথমে বলছেন আল্লাহ তাআলা, ফাল হামাহা ফুজুরাহা, এরপরে বলছেন যে তোমার দিলের মধ্যে ফুজুর আছে, গুনার চাহিদা আছে, এটাই তোমার জন্য পরীক্ষা। আমি কিন্তু তোমাকে বাধ্য করবো না, আমি তোমাকে ফোর্স করবো না যে তুমি নামাজ পড়তেই হবে, তুমি গুনাহ ছাড়তেই হবে, আমি তোমাকে বাধ্য করবো না, আমি তোমাকে স্বাধীন করে দিয়েছি। হ্যাঁ, যে তুমি চাইলে নেকি করতে পারো, তুমি চাইলে ভালো কাজ করতে পারো, চাইলে গুনাহও করতে পারো, তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে, আর তুমি যদি খারাপ কাজ করো তাহলে তোমাকে আজাব দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই যে তুমি ফুজুর, যেটা ফুজুর আমি দিয়েছি, নাফরমানি করার চাহিদা দিয়েছি, আবার আমি তকওয়া, তুমি চাইলে তুমি শক্তির দ্বারা, প্রবল শক্তির দ্বারা তুমি ইচ্ছা করে তকওয়া অর্জন করতে পারবা, তুমি গুনাহ ছেড়ে দিতে পারবা, এটা তোমার উপরে ছেড়ে দিলাম আমি। এরপরে আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, তারাই কামিয়াব হবে যারা তার অন্তরকে কন্ট্রোল করেছে, নফসকে শুদ্ধ করেছে, আবার তারা ধ্বংস হবে যারা তার নফসকে পরিশুদ্ধ করে নাই। এই জন্য তাকওয়া যেটা, এটা অনেক বড় কথা যে আজকে আপনার বাস্তবতা হলো যে আপনি আজকে অনেক আগের জমানায় মানুষের গুনাহের মধ্যে এত আসবাব ছিল না, গুনাহের এত আসবাব ছিল না, বর্তমান জমানায় গুনাহ এত বেশি ইজি হয়ে গেছে, আপনার এত বেশি গুনাহ হয়, গুনার আসবাব হয়ে গেছে। একজন মানুষ আমরা ঘরের বাইরে গেলেও গুনাহ করি, ঘরের ভিতরেও গুনাহ করি, এমনকি মসজিদের মধ্যেও গুনাহ হয়। মসজিদের মধ্যেও অনেক সময় আছে মোবাইলের মধ্যে আপনার ভিডিও আসতেছে, ফিল্ম আসতেছে, এগুলো চলে আসতেছে, আপনি চিন্তা করতে পারবেন না, মসজিদের মধ্যেও গুনাহ হইতেছে, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে। হ্যাঁ, অনেকে বলে যে আমি একটু নিউজটা দেখে নিই, মসজিদের মধ্যে মোবাইল দেখতেছে, এবং এগুলো তো কল্পনা করা গেছে না, আগে 20 বছর আগে আপনার মোবাইলের দ্বারা গুণ এগুলো কল্পনা করা গেছে না, এটা দাজ্জালি ফিতনা এগুলা, এখন এগুলা থেকে বাঁচাই তো সহজ কথা না, এত সহজ কথা না। এই জন্য এরপরে গরমের সময়, এই যে গরমের মৌসুম আসছে, যে গরমের মৌসুমের মধ্যে এই আপনার এই যে একজন মহিলা, যে মহিলা যদি অনেক সময় আছে তার সে তার কাপড় থাকবে না, শরীরের মধ্যে কাপড় উলঙ্গ অবস্থায় থাকবে, এই টাইমে আমাদের জন্য একটা পরীক্ষা আমাদের, যে আমি আমার চোখকে কন্ট্রোল করতে পারি কিনা, আমি আমার চোখকে নিচের দিকে রাখতে পারি কিনা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম, এটা বলা যেরকম সহজ,
আমল করা এত সহজ না, এটা কিভাবে হবে? অবশ্যই এটার জন্য আমাদের একটা এই তাকওয়া অর্জনের জন্য যারা ভালো মানুষ যারা এদের সংস্রবে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে। প্রিয় ভাই, আমরা আলোচনা শুনছিলাম সম্মানিত অতিথির কাছ থেকে, আরও আলোচনা শুনবো এবং আপনাদের কাছ থেকে কল নেব। তবে তার আগে যেতে হচ্ছে আমার ছোট্ট একটি বিরতিতে। ফিরছি শীঘ্রই, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসনুন দে। আমরা বিরতির পর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, আরও আলোচনা শুনতে হবে। তার আগে জানিয়ে দিই, আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন। তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসনুন দাকে গিয়ে দিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানকে সুন্দর এবং আরও সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে। যে মুফতি সাহেব, আজকে তো অনেক গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা হচ্ছে, যে অনেকটি জিনিস চলে এসেছে দোয়ার মধ্যে, আজকে যে দোয়া আছে দোয়ার মধ্যে আর কি। জি, আজকে যে দোয়াটা আমরা আশা করি আমাদের ভিউয়ার যারা আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা এই দোয়াটি শিখে নেবেন। এটা হাদিস থেকে আমি যে দোয়াটি আপনাদেরকে বলছিলাম আজকে, এটা অনেক সুন্দর দোয়া, যেটা আমি আপনাদেরকে কিছুটা আলোচনা করেছি, ব্যাখ্যাও দিয়েছি। বিশেষ করে আমি অনেক দোয়া তো আমরা বলি, কিন্তু এই দোয়াগুলো হয়তো আপনি একদিনে শিখতে পারবেন না। আপনি একটা প্ল্যান করেন যে আমি আস্তে আস্তে শিখবো, আমি এটাকে দেখা যাবে যে আপনি এক সপ্তাহে একটা শিখলেন, দুই সপ্তাহে একটা শিখলেন, এক মাসে দুইটা শিখলেন, তো দেখা যাবে 12 মাস পরে আপনার 24টা দোয়া শেখা হয়ে যাবে। এইরকম একটা রুটিন থাকলে অনেক অনেক দোয়াই আপনার হয়ে যাবে। আজকের যে দোয়াটা আমি বলছিলাম সেই দোয়াটি হলো যে আপনার আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সময় أي عن حبير عن أبي هريرة رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقرأ فألهمها فجورها وتقواها. حضرت أبو هريرة رضي الله عنه بلتن جي بي نبي صلى الله عليه وسلم جي شمعي اي آيات تلاوت كرتن فألهمها فجورها وتقواها تكون شتى شتى اي دواتي پرتن اللهم آتي نفسي تقواها. اتنا ماني نا جي قرآن تلاوت رمضي اپنے دعا شروع کرتی بین اتنا ماني اپنے مناجات رمضي دواتي پر بین اپنے سورة الشمس پرا شمعي جي دواتي پر بین اتنا دور کرنا ہی اپنے اي دواتي جي اتنا شتى ایک شمپر کو آچه ফালহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা। এই জন্য আল্লাহ রসুল এই জায়গার মধ্যে তকওয়ার সওয়াল করছেন, যেহেতু তকওয়ার কথা আছে এই জন্য আল্লাহ রসুল একটা দোয়া করছেন কি আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়া, হে আল্লাহ আমার অন্তরকে তুমি তকওয়া দান করো, ওয়া যাক্কি এবং আমার অন্তরকে তুমি শুদ্ধ করে দাও, পরিশুদ্ধ করে দাও, আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আর আমি আর একটা হাদিসের দ্বারা আমি একটু দোয়া আর একটা দোয়া আমি বলেছি, যে দোয়ার ভিতরে এই দোয়াটিও আছে এবং আরও কিছু দোয়া আছে। এটা সুন্দর একটা দোয়া যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে, হাদিসে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল হারাম ওয়া আযাবিল কবর। এরপরে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইখশা ওয়ামিন নাফসিল্লা তাসবা ওয়ামিন দাওয়াতিল্লা ইস্তাজাবু লাহা। এই দোয়াটি আমরা অবশ্যই আমরা ইনশাল্লাহ শিখে নেব ইনশাআল্লাহ। যে দোয়াটির অর্থ হলো যে হে আল্লাহ আমি আপনার কাছে অক্ষমতা থেকে পানা চাই, মানে একবারে শরীরে শক্তি নাই, আমার মনে চাচ্ছে আমি ইবাদত করব কিন্তু করতে পারছি না, প্যারালাইসিসের মতো হয়ে গেছে, বা আমি এই যে কোনো কারণে যে কোনো অসুস্থতার কারণে আমি আর করতে পারছি না, আমি এটা থেকে পানা চাই। এরপরে হে আল্লাহ আমি অলসতা থেকে পানা চাই, শক্তি আছে কিন্তু শরীরে অলসতা, ফজর নামাজ পড়তে আমার শরীর অলস হয়ে যায়, আমি অলসতা করি, আমি আমাকে হে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে পানা দেন, মানে এগুলো থেকে আমরা পানা চাই। মুসলমান কোনো সময় অলস হতে পারে না, মুসলমান সে কোনো সময় কী হতে পারে না, অলস হতে পারে না। আপনার নামাজ ফরজ নামাজের ব্যাপারে তো অলস হওয়ার তো প্রশ্নই আসে না, বরং চেয়ে আমাদের আমাদের ভিউয়ারের মধ্যে অনেক আছেন, কালকেও আমি আমাদের একটা আলোচনার মধ্যে এই কথাটা বলছিলাম আর কি, যে আমাদের মা বোনরা তারা নওয়াফিলের মধ্যে অনেক আগে, নওয়াফিলের মধ্যে অনেক আগে তারা ইশরাকের নামাজের কথা বলছিলেন আমাকে, চাস্তের নামাজের কথা। তো আমি এটা নিয়ে একটু স্টাডি করছি যে ইশরাকের নামাজ যদিও উত্তম হলো, যে প্রথম ঘন্টা দেড় ঘন্টার ভিতরে, প্রথম দেড় ঘন্টার ভিতরে পড়ে নেওয়াটা উত্তম, কিন্তু চাইলে একটু লেটও পড়া যায়, চাইলে একবারে জবালের আগ পর্যন্ত পড়া যায়। এই কথাটা আমার আমি আপনাদেরকে অ্যাড করলাম, যে অনেকে প্রশ্ন করেছেন যে ইশরাকের নামাজ কতটুকু পর্যন্ত পড়া যায়। তাহলে ইশরাকের নামাজ হইল সানরাইজের পরে, এই এক 15 মিনিট পরে, সানরাইজের পরে তো 15 মিনিট নামাজ পড়া হারাম, এরপর থেকে নিয়ে
এয়ারপোর্ট থেকে নিয়ে ঘন্টা দেড় ঘন্টার ভিতরে পড়ে নেওয়াটা উত্তম হবে। কিন্তু এরপরেও যদি একজন চান যে দুই ঘন্টা পরেও আপনি ইশরাক পড়বেন, পড়তে পারবেন। আর কি যেটা আপনার এরপরে আসছে যে চাস্তের নামাজ হইল কি যে আপনার যে সময় অর্থাৎ সূর্যটা একটু গরম হয়, এটার মানে হইল ইশরাকের নামাজ যে প্রথম ঘন্টা দেড় ঘন্টা, এই দেড় ঘন্টার ভিতরে এরপরে কি হয়ে যায়, চাস্তের নামাজের টাইম হয়ে যায়। অর্থাৎ সূর্যটা তেজ হওয়ার পরে চাস্তের নামাজের টাইম শুরু হয়ে যায়। এটা ধরেন ইশরাকের নামাজের জন্য যদি আমরা দেড় ঘন্টা ধরি, তো দেড় ঘন্টার পর থেকে নিয়ে এরপরে আপনার চাস্তের নামাজ একবারে জওয়াল পর্যন্ত, জওয়াল মানে সূর্য যে সময় মাথার উপরে থাকে এই টাইমের আগ পর্যন্ত আপনি চাইলে পড়তে পারবেন। এখন ইশরাকের নামাজ তো আপনি দুই রেখাতও পড়তে পারবেন, চার রেখাতও পড়তে পারবেন, আর চাস্তের নামাজ আপনি মিনিমাম দুই রেখাত পড়তে পারবেন, এর মধ্যে চার রেখাত, ছয় রেখাত, আট রেখাত, দশ রেখাত, বারো রেখাত পর্যন্ত পড়া যায়। চাস্তের নামাজ বারো রেখাত পর্যন্ত পড়া যায়, আর উত্তম হবে আট রেখাত পড়া। চাস্তের নামাজ উত্তম হলো কয় রেখাত? আট রেখাত। তাহলে আমাদের মা বোনরা অনেক আছেন ইশরাকের নামাজ পড়েন, চাস্তের নামাজ পড়েন, যদি তারা পড়তেন না তাহলে তো আমাদেরকে জিজ্ঞেস করতেন না। হ্যাঁ, কিন্তু এটা আমাদের জন্য ভালো সাইন, অবশ্যই আমরা এগুলো করতে হবে। যে বলা হয় যে এইরকম দেশে আমরা যে দেশের মধ্যে আমাদের কত বিজি লাইফ, হ্যাঁ, বাচ্চাদেরকে স্কুলে দিতে হয়, আমাদের মা বোনরাও বিজি থাকেন, স্কুলে বাচ্চাদেরকে রেডি করতে হয়, আবার একটার পরে একটা থাকে, আপনার সাপোর্ট নাই, হ্যাঁ, রান্নাবান্নার কাজ করতে হয়, এরপরেও আপনাদের যে আমল যেটা, এটা আমরা মনে করি এটা অনেক আমাদের জন্য আশা যোগায় যে আমরাও কিন্তু আগে বাড়তে হবে। এটা ছাড়া উপায় নাই এত আমাদের, এটাই তো আমাদের ব্যবসা। জি, দেখলাম কলার কলটা নিয়ে নিই। প্রিয় ভাই বোনেরা, চলুন আমরা চলে যাই কলারদের কাছে দিকে। সর্বপ্রথম কল নিয়ে আমাদের সাথে কেশার করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, তাই হন রাফ না খোকা, আপনার প্রশ্ন করুক, সমস্যা নাই। আমি এক গুনাহগার আছি আল্লাহর বান্দা। জি, আমার ডাইনোর ফাও খাইতে ভালোই বুঝিস না। আল্লাহ, আমি নমাজ পড়িয়ে বলে আল্লাহ কবুল কর না কি না বাবা জানতাম না। আমার কইবার নিয়ে একটা বেশি গুম, আমার একটা দোয়াই কাইয়া দিতা, আমি মুখ খান কমইতাম, আমি নমাজ পড়তাম পারি না বা কোরআন শরীফ পড়তাম পারি না গুমর কারণে, আমার বেশি গুম, আমার একটা দোয়াই কাইয়া দিবেন ইনশাআল্লাহ। আমি লেখা বড় জানি না বাবা। জি ইনশাআল্লাহ, মুফতি সাহেব রকম ইনশাআল্লাহ আপনার শর্ট একটা দোয়া হইয়া দেওয়ার লাগে। যে জি, আমি গাইলে দিতাম পড়িয়ে মিলে একটা দোয়া কইয়াল দিবা, আর আমি দোয়াটা পড়ব আল্লাহ কবুল করবা, আমার ঘুম খান হয়ে তার তো বেশ কালো আর দেন তার রোজগার করব। জি ইনশাআল্লাহ, ঠিক আছে, আপনি আমরা অনুষ্ঠান দেখা মুফতি সাহেব ইনশাআল্লাহ আপনার একটা সন্তানমূলক উত্তর দিবা, জাজাকাল্লাহ। জি মুফতি সাহেব, আপনি ওনার সবকিছু শুনেছেন, অত্যন্ত বৃদ্ধ একজন মানুষ, এর মধ্যে একটা পা ওনার কাটা, বয়স হয়েছে, দুর্বলতাও এসেছে শরীরের মধ্যে, অনেক সমস্যা এসেছে, এবং ওনার যে মেন সমস্যা যেটা যে উনি বেশি ঘুম আসে, উনি বলতেছেন আমল করার চাহিদা আছে ওনার মধ্যে, যার কারণে আমাদের কল করেছেন যে ঘুম কম হবার জন্য যাতে উনি আমলগুলো করতে পারেন ঠিকমতো। অনেক সময় দেখা যায় ঘুমের কারণে উনি আমল করতে পারতেছেন না, যে কোনো দোয়া আছে কি না যে ওনার যাতে ঘুমটা কম হয় আর উনি ওনার আমলগুলো করতে পারেন। একজন বোন আপনার জন্য দোয়া রইল, আপনি সবর করবেন, মুসিবতের সময় সবর করা। জি, সবর করলে আল্লাহ তাআলা আপনাকে আজর দিবেন এবং আপনি আল্লাহর উপর রাজি থাকবেন। এই পাটা আল্লাহ তাআলা আপনাকে দিবেন, এই পাটা আপনার না, আমার কাছে আমার চোখ আছে, এই চোখটা আমার না, এই চোখটা আল্লাহ যদি নিয়ে যান নিতে পারেন, এটা আল্লাহ তাআলা আমাকে দিবেন, নিয়ে যেতে পারেন। এই সময় আপনার জন্য একটা পরীক্ষা হলো, আপনি আল্লাহর উপর রাজি থাকবেন, রেজা বিল কদর। হ্যাঁ, আর দুই নম্বর হইল যে আমরা এটা রিয়েলাইজ করা, আমরা যারা আপনার কথাটা শুনছি, একটা একজন একটা পা না থাকলে একটা আঙ্গুলের মধ্যে, আপনার আমার একটা আঙ্গুলের মধ্যে একটা সমস্যা হয়েছিল, আমি দুই তিন মাস আমি যে সাফারিং করছি। হ্যাঁ, তাইলে আপনার একটা হাত যদি থাকে না, একটা আঙ্গুলের একটা আগার মাঝে, শুধু নখের একটা একটা জায়গার মধ্যে একটু সমস্যা হয়েছিল, এটার কারণে আমার ছয় মাস সমস্যা হয়েছিল, ছয় মাস। তাইলে একটা আঙ্গুল যদি যায়, অথবা যদি একটা হাত যদি যায়, একটা পাও যদি যায়, সেই বুঝতে পারবে তার কি কত নিয়ামত যে আমাদের কাছে আছে, এটার কোনো তুলনা হতে পারে না।
আমাদের শরীরের মধ্যে যে সম্পদ এটা পুরো দুনিয়ার একদিকে আর একটা আপনার বডি একদিকে। আপনার চোখ, আপনি একটা চোখের দাম কত, পুরো দুনিয়া একদিকে একটা চোখের দাম একদিকে। এই চোখের দ্বারা আমরা গুনাহ করি। আমি আগে যেটা কথা বলছিলাম, তকওয়া আমাদের নাই, ভয় নাই, আমরা বস গুনাহ করতেই আছি করতেই আছি। এই এই সময় আমাদের একটা পরীক্ষা চলতেছে যে তুমি, তোমার কি এখনও ভয় লাগে না, তুমি এখনও কি তুমি তকওয়ার দিকে ফিরবা না? তাহলে আমরা এই কথা বলছিলাম যে এই যে নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এটা রিয়েলাইজ করতে হবে। আর বোনের জন্য দোয়া হইল যে আপনি, এই যে আমরা এই কথা বলছিলাম যে আপনি আল্লাহ কাছে বলবেন, এটা স্পেসিফিক কোনো দোয়া নাই, আলাদা কোনো দোয়া নাই, কিন্তু আপনি বলবেন হে আল্লাহ, এটা মানে কি আপনি অপারগতা থেকে পানা যায়। আমরা যে আজকে দোয়া বলছিলাম আল্লাহ মিনে আউযু বিকা মিনাল আজজি, মানে এটা অক্ষমতা, অর্থাৎ আপনি শক্তি পাচ্ছেন না, আপনি ঘুমায়, ঘুম আসছে তো আসছেই আর ঘুম আর ভাঙছে না, এগুলো হলো, এটা হলো একটা বেমার, এটা একটা বেমার যে আপনার দেখা যায় নমাজ চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা থেকে আমরা পানা যায়, আপনি বাংলায় বলবেন, আপনি হয়তো আরবিতে বলে আপনার জন্য অসুবিধা হবে যে আল্লাহ আপনি এমন আমাকে আমার ঘুমটাকে তুমি কন্ট্রোল করে দাও যাতে আমি নমাজটা পড়তে পারি, আপনি আপনার ভাষায় বলবেন। আল্লাহ তাআলা বলছেন উদ্উনি আস্তাজিব লাকুম, আপনি কোন ভাষায় বলতে হবে এটা জরুরি না, যে কোনো ভাষায় বলেন, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। হে আল্লাহ, আপনি আমাকে আমার শরীরের মধ্যে যে ঘুমটা অনেক বেশি ঘুম বেড়ে গেছে, আমি নমাজ মিস হয়ে যায়, আমি তো নমাজ মিস করতে পারি না, আমার আমি তো এটা আমি এটা সবগুলো বাদ দিতে পারি কিন্তু নমাজকে তো বাদ দিতে পারি না, এই জন্য আপনি এটা দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মানে এটা অপারগতা থেকে। আল্লাহ মিনা আউযুকা মিনাল আজজি, এর মধ্যে ওয়াল কাসাল, এগুলা এগুলা এর ভিতরে আছে। আরবিতে যদি বলেন তো এটা বলতে পারবেন আল্লাহ মিনা আউযুকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি, এরপরে ওয়াল হারাম, অথবা আরেকটা হাদিসের মধ্যে আসছে এই ওয়াল বুখলি ওয়াল জুবুন আসছে, এরপরে আসছে ওয়া আযাবিল কবর। এরপরে আপনি আপনার ঘরের মধ্যে কেউ থাকলে তাদেরকে বলে রাখবেন যে আপনাকে যাতে কি করে জাগাইতে পারে, এটা হয়ে যায় অনেক সময়, বয়স হলে হয়ে যায় অথবা বেমারের কারণে হয়ে যায়, আপনার ওষুধের অনেক সময় মেডিসিনের পাওয়ারের কারণে হয়। হ্যাঁ, আপনি এরপরে দোয়াও করবেন আর আপনার সাথে সাথে কেউকে বলেও রাখবেন, চেষ্টা করবেন, অথবা মোবাইলের মধ্যে অ্যালার্ম দেওয়া যায়, এরকম যেগুলো আসে চেষ্টা করবেন যাতে নমাজটা মিস হয় না। আমরা আমরা এই কি হয় আপনার এই ফ্লাইট মিস করি না, হ্যাঁ ফ্লাইটের জন্য আমরা 4-5 ঘন্টা আগে যাই, আপনি যদি বলেন 3 ঘন্টা আগে, অনেক যায় 5 ঘন্টা আগে, এরকম আছে। আর কেউ কেউ আছে উল্টাও আছে, কিন্তু অনেক আছে সতর্ক থাকে, কেন এটার একটা যদি মিস করে তাহলে অনেক পয়সার একটা কি আছে, তাহলে এটার একটা মায়া মহাব্বত আছে, কিন্তু আমাদের নামাজের মহাব্বতটা এরকম হয় নাই আমাদের। হ্যাঁ, নামাজ বস একটু, অনেক মানুষ আছেন আমাদের 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 মধ্যে অনেক মানুষ আছেন যে নর্মাল অবস্থায় নামাজ পড়েন, একটু যদি ঝামেলা হয়, একটু বাইরে গেছেন দাওয়াত খাইতে গেছেন, নামাজের কোনো খবরই নেই, অর্থাৎ সে ভুলেই গেছে যে নামাজতে পড়তে হবে, শাদিতে গেছে তার বোঝা যাচ্ছে সে নামাজ ভুলেই গেছে। হ্যাঁ, আমাদের মা বোনদেরকে আমি বলবো, অনেক সময় আসে অনেক সাজসজ্জা করে যায়, যাওয়ার পরে দেখা যায় এখন ওযু করতে হবে, তখন ওযুর কারণে নামাজ মিস হয়ে যায়, এটার কত হইল আপনার। এই জন্য নামাজ তো মিস করা যাবে না। আমাদের মা বোনরা, আমি আগে প্রশংসাও করেছি, কিন্তু একটু আগে প্রশংসাও করেছি, আমল অনেক ভালো অনেক ভালো অনেক, সবাই তো আর একরকম না সবাই, এই জন্য আমরা নামাজকে মিস করতে পারবো না, যা যেতেই করি খুশি করা আনন্দ করা ইসলামে আছে, আপনি যা স্তরিকে আপনি আনন্দ করেন কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র আমরা দেখতে হবে যে আমি কার সাথে আনন্দ করছি, পর পুরুষের সাথে আনন্দ করা, আমার ফ্রেন্ড আমার আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের সাথে আমি কথা এরকম ফ্রেন্ডলি কথা বলতে পারবো না, তাদের সাথে আমি আড্ডা দিতে পারবো না। হ্যাঁ, এই যে কিছু জিনিস আছে এগুলোর নামই তো ইসলাম। ইসলাম শুধু নামাজ পড়ার নাম না, শুধু তসবি পড়ার নাম না, এই যে পর্দাকে মেনটেন করা এটা অনেক বড় দায়িত্ব, এবং বর্তমান জমানায় পর্দার উপর আমল করা এই এবং গুনাহ যেটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে পর্দা না করার কারণে, এটা আপনার চোখের দ্বারা বেশি গুনাহ হচ্ছে, মোবাইলের দ্বারা গুনাহ হচ্ছে, আপনার এই বাচ্চারা সবসময় মোবাইলের মধ্যেই আসে, এই যে মোবাইল থেকে এবং এই মোবাইলের দ্বারা গুনাহ হচ্ছে, এগুলা থেকে বেঁচে থাকা এটা আমাদের দায়িত্ব। এই জন্য আমি এই কথাটা বলছিলাম যে আপনি কি করবেন, যে আপনার ঘরের মধ্যে যারা আছেন আমি আপনি বলবেন যে আপনাকে নামাজ সময় আপনার তাতে কি করে তারা সতর্ক করে দেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যে মুফতি সাহেব, একটু আগে আপনি আলোচনা করেছেন যে ইশরাক আর চাষের ব্যাপারে, তো আমরা যারা মসজিদে জামাতে নামাজ আদায় করি অথবা বোনের মা বোনেরা যারা ঘরে নামাজ আদায় করেন ফজরের সালাতের পর, যারা ইশরাকের আমল করেন, এখানে একটা প্রশ্ন আসে যে ইশরাক ফজরের সালাতের পর থেকে সূর্য উদয় পর্যন্ত জায়গায় বসে থাকবেন, না জায়গা থেকে উঠে গেলে মানে লড়াচড়া করে অন্য কোনো কাজ করলে কোনো পার্থক্য হবে কি না ওটার মধ্যে?
আপনার উত্তম হলো আর কি যদি ফজর নামাজের পরে জায়গায় বসে থাকা, পুরুষ হোক আর মহিলা হোক, এটা যদি সম্ভব হয়, এটা কিন্তু ফরজ ওয়াজিব না, তাই এটা ছিল উত্তম যে ফজর নামাজের পরে যেখানে আসেন এখানে বসে থাকা, সূর্যের পরে সূর্য ওঠার পরে আরো 15 মিনিট পরে এর ভিতরে তেলাওয়াত করেন, তসবি আদায় করেন, সকালের তসবিগুলো আদায় করে ফেলেন, এর পরে যে সময় টাইমটা পাস হয়ে যাবে তখন উনি কি করবেন, ইশরাকের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন। আর কিন্তু যদি দেখা যায় একজন মানুষ পারছেন না, তে এটা আপনার এর পরেও তিনি ইশরাকের নামাজ পড়লে ইশরাকের ফজিলত পাবেন, ইশরাকের যে কি আছে এই আপনার নামাজের একটা যে ফজিলত আছে সেটা অর্জন করতে পারবেন। কিন্তু বেশি উত্তম হবে যদি সম্ভব হয় জায়গায় বসে থাকা, এটাও হাদিসের মধ্যে আসছে, যে হাদিসের মধ্যে আসছে যে সে এরকম যদি করে ফজর নামাজ পড়ে জমাতের সাথে আর মহিলারা গড়ে, এরপরে যদি সে বসে থাকে তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে সে একটা হজের সওয়াব পাবে, দুই রাকাত ইশরাকের দ্বারা একটা হজের সওয়াব পাবে। জাযাকাল্লাহ মুফতি সাহেব। নেক্সট কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি একটা ইয়ে লাগি ফোন করি আর, আচ্ছা যেন নহল নমাজ ইস্কার ইস্কার নমাজ ইস্কার নমাজ এর বাদে ওটা নহল নমাজ পড়ে তো এটা বলে প্রত্যেক দিন না বলে এটা বলে গুনায় প্রত্যেকদিন করে জানি ওখানটা আমি জানতাম করে ফোন করছি। জি ঠিক আছে, ইনশাল্লাহ আপনি আমার সাথে থাকা উঠতে চাই, ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর দিবা। যে উনি প্রশ্ন করেছেন যে ইশরাক চার্জ অথবা যাই বলেন নফল যে নামাজগুলো আছে এগুলো আমি ধারাবাহিক পড়া, কেউ কেউ বলতেছে ওইটা গুণা। উনি ওনার একটা জিনিস হইল আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নওয়াফিল যেগুলো আছে এগুলো কন্টিনিউ করছেন না, এটা কেন? যে কন্টিনিউ করলে এটা কি হয়ে যাবে, এটা ফরজ হয়ে যাবে বা ওয়াজিব হয়ে যাবে বা সুন্নতে মুয়াক্কাদা হয়ে যাবে। এখন কিন্তু আপনি যদি কন্টিনিউ করেন এটা কিন্তু আর ওয়াজিব হবে না, এটা আর আপনার দ্বারা শরীয়ত বল দিবে না। এখন যারা এই কথা বলেন এই কথার দ্বারা আমি মনে করি মানুষকে এই একটা আমলের মধ্যে আঘাত করেন, মানুষের যে জজবা এবং স্পিরিটের মধ্যে আঘাত করেন, এবং এরা কেন করেন আমি এটা জানি না, এরা কেন করেন এগুলা। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামে তারাবির নামাজ 3 দিন পরার পরে বলছেন আমি আসতেছি না, আমার ভয় লাগতেছে যদি এটা ফরজ হয়ে যায়, অথচ আমি তারাবির নামাজকে আমার আমার মনে চায় আমি এটা পড়ব। কিন্তু শরীয়ত যদি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তো যেটা করবেন এটা কি হয়ে যায়, অনেক সময় আছে এটাকে ফলো করতে হয়। এই জন্য ইশরাকের নামাজ তাসবির নামাজ আমাদের যারা আছেন বুজুর্গরা তো এরকম যে তারা এই জীবনে আসরের আগের 4 টাকা সুন্নত মিস হয় নাই, হ্যাঁ আসরের আগের 4 টাকা সুন্নত মিস হয় নাই, তকবীরে উলা মিস হয় নাই জীবনে, হ্যাঁ এরপরে আপনার একজন এরকম মনে আছেন যে তার জীবনে এরকম হয় নাই তকবীরে উলা মিস হয় নাই, একদিন শুধুমাত্র মিস হয়েছে, এটা কোন দিন? ওনার মা ইন্তেকাল করেছেন আর মা ইন্তেকাল করার পরে আপনার দাফন কাফনে ব্যস্ত ছিলেন, একটা ব্যস্ত ছিলেন কিভাবে খবর খবর কোদা আছে বা একটু এটার জন্য তো ওনার তাকবীরে উলা মিস হয়েছে, তার জীবনে তাকবীরে উলা মিস হয় নাই। এই জন্য আমাদের আমল কোথায় গেল? এখন আমরা আমরা এটা আমি নিজেও বলছি আমাকে যে আমাদের তো এগুলোর দ্বারে কাছেই নাই, আমরা আমরা জমাতটাই মিস করে ফেলি, একটু অলসতা একটু ঝামেলা হইলে বলি যে না গড়েই পরে ফেলি। এই জন্য আমি আমাকে দুষছি, আমি আমাকে দুষছি, আপনাদের দোয়া চাই, আমরা আমরা সবাই দোয়া চাই, আমরা এরকম কিছু কথা বলবো না যে কথার দ্বারা আমাদের আমাদের ভাই বোনরা যাতে একটু পিছনের দিকে যায়। এই যে উনি বলছে যে উনি বল শুনছে এই কথাটা আমি রিপিট করবো না কেন, এটা আমি যদি রিপিট করি তা আরও কিছু মানুষ শুনবে, এটাকে যদি আমি বোন যে প্রশ্ন করেছে এটাকে যদি আমি রিপিট করি তাহলে হাজারো মানুষ শুনবে, তা আমি এটা শোনাতে চাই না। আমি বলবো যে আমাদের আপনি যদি আপনি ফরজের দ্বারা ফরজ তো পড়তেই হবে এটার মধ্যে কোনো সার নাই, আর যত বেশি নফল পড়বেন তত বেশি আপনার আল্লাহর সাথে কানেকশন মজবুত হবে, যত বেশি পড়বেন যত বেশি আপনি পড়বেন নওয়াফিল ইশরাক আর চার্জ আর তাওয়া এগুলো তো পড়বেই না, এছাড়াও যদি আপনি নফল পড়েন, হ্যাঁ আপনার অনেক মা আছেন অনেক আগের আগের পুরুষ এবং আমাদের ছিলেন এরকম ছিলেন অনেক মহিলারা এরকম ছিলেন তারা ডেইলি 100 রাকাত নফল পড়তেন, এগুলো তো কল্পনাই করা যায় না। এখন যে সামান্য কয়েকটা নামাজ আছে যে ইশরাকের নামাজ চাষের নামাজ তাহাজ্জুদের নামাজ এগুলোকেও যদি আমরা কনফিউজ করে দেই তাইলে আর এক্সট্রা নামাজ তো আর চিন্তাই করবে না কেউ, হ্যাঁ এক্সট্রা যে নওয়াফিল মঞ্চে পড়তো, হ্যাঁ তাইলে এই জন্য আমরা বলবো যে অবশ্যই আপনি পড়বেন, আপনি এরকম কথার দ্বারা আপনি কনফিউজ হবেন না, আমরা অবশ্যই আমরা বলবো যে আপনার এগুলাই এগুলাই আমাদের সম্পদ, এগুলাই আমাদের একটা আখেরাতের মধ্যে আমরা আফসোস করব। আমি যদি বলে থাকি এরকম তাহলে কেয়ামতের দিন যাওয়ার পরে দেখবো হায় হায় আপনি তো আমার থেকে অনেক উপরে, আপনার পজিশন আল্লাহ তাআলা অনেক উপরে দিয়েছেন, অনেক উপরে। আসলে মূলত আমাদের যে মা বোনেরা যারা আছেন আমাদের থেকে আর আমল ওদের নফল আমলগুলো বেশি, এটার বাস্তবতা আপনিও বলেছেন, যখন ওইরকম কোনো কিছু শোনেন তখন ওরা ওনারা একটু সন্দেহ চলে আসে যে আসলে কি
আসলে বুঝতেও সমস্যা হতে পারে, যেমন ধরেন অনেক সময় আছে আল্লাহ রাসূল এটা সবসময় করেন না, এটার কারণ কি যে এটা সবসময় করলে কি হয়ে যাবে, এটা জরুরি হয়ে যাবে, এটা একটা ওইটা একটা রিজন আছে, কিন্তু এটার মানি না যে আপনি এখন ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এখন কথা হলো এটা তো আমরা ফরজ ওয়াজিব বলছি না, আপনি যদি কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট হয়, কোনো একটা জরুরি কোনো কারণে হয় বা অসুস্থ হয়ে গেছে, আপনি বাদ দিতে পারবেন, এটা এরকম না যে এটা পড়তে হবে, কিন্তু ফরজ নামাজকে বাদ দেওয়া যায় না, এটাও জেনে রাখতে হবে, এই মশলাটা একটু মশলাটা জেনে রাখা। কিন্তু ইচ্ছা করে আপনি সুস্থ আছেন, আপনি পারবেন, বলবেন না আমি আজকে পড়বো না, এটা ডেইলি পড়া যাবে না, এই কথা বলা যাবে না, এই কথাটা ঠিক হবে না, কিন্তু কোনো একটা কারণে, কোনো একটা অসুবিধার কারণে সফরে আছেন বা একটু আপনার ঝামেলা আছে, আপনি যদি বাদ দিয়ে দেন ইনশাল্লাহ আপনার কোনো গুনাহ হবে না। জাজাকাল্লাহ মুফতি সাহেব, প্রিয় বোন আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যে আজকে তো আমরা যে আলোচনা ছিলাম যে আজকে যে দোয়া নিয়ে একটা কল আছে, কলটা নিয়ে নেক্সট কল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ঘুমাই থাকি, কারণ আমার শরীর বেশি ভালো না, ওই বেমার আর স্ট্রোক আছে। জি ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ মুফতি সাহেব, আপনার প্রশ্ন উত্তর দেবার জাজাকাল্লাহ। জি, উনি প্রশ্ন করেন যে আসলে উনি ফজর নামাজ পড়ে ঘুমিয়ে যান, এরপরে ওনার ইশরাকের সুযোগ হয় না, কিন্তু চাষতার আমল করেন, তো ওইটার মধ্যে কি ওনার চাষতের প্রশ্ন এরকম হতে পারে, ওনার কি সবকা পাবেন কি না? জি, চাইলে বোন আপনি, আমরা আগেও বলছিলাম যে ইশরাকের নামাজ প্রথম দেড় ঘন্টার ভিতরে পড়া উত্তম, কিন্তু অনেক মানুষ আছেন অসুস্থ, উনি নিজেও বলছেন স্টক করেছেন, তাইলে অবশ্যই অনেকের জন্য ডিফিকাল্ট আছে, ফজরের পরে একটু দেড় ঘন্টা বা আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করা অনেকের জন্য সমস্যা আছে। তাহলে আপনি সকালে যে সময় ঘুম থেকে উঠবেন, দুই আড়াই ঘন্টা পরেও যদি উঠেন, তবুও আপনি চাইলে ইশরাক পড়তে পারবেন, হয়তো উত্তম টাইমে হবে না, কিন্তু এরপরেও আপনি ইশরাকের নামাজটা পড়তে পারবেন। তাইলে আপনি যে সময় ঘুম থেকে উঠবেন, উঠার জওয়াল পর্যন্ত আপনি চাইলে প্রথমে ইশরাকের নামাজটা পড়ে নিলেন, আর এরপরে চাষতার নামাজ পড়ে নিলেন, তাইলে হয়তো অথবা হতে পারে, আপনি একটা একটা এক্সাম্পল দেই, আপনি দশটার সময় ঘুম থেকে উঠছেন, তাহলে প্রথমে আপনি ইশরাকের নামাজটা পড়ে নিলেন, এরপরে আরও এক ঘন্টা পরে, আরও এক ঘন্টা পরে চাষতের নামাজ পড়ে নিলেন, তো এটা আপনি চাইলে করতে পারবেন ইনশাআল্লাহ, যে প্রথমে ইশরাকের নামাজ পড়তে পারবেন। উত্তম ছিল যে সানরাইজের পরে বারো পনেরো মিনিট পরে এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে পড়াটা উত্তম ছিল, কিন্তু এরপরেও আপনি চাইলে ইশরাকের নামাজ আপনি একটু লেটে হইলেও পড়তে পারবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ মুফতি, আমরা অনুষ্ঠানকে শেষ পর্যায়ে চলে এসেছি, জাজাকাল্লাহ আপনার অনুষ্ঠানে আসার জন্য আবারও আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সম্মানিত অতিথির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আজকে আমাদের যে অনুষ্ঠান, যারা দেখার সুযোগ হয় না, আপনারা ইউটিউবে মাসুম দারলিকে সার্চ করলে আপনারা এই অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা যা কিছু প্রথম থেকে আলোচনা করলাম, শুনলাম, সময় দিলাম, সব কিছু করে আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।